বরাবরই প্রতিপক্ষের, কিন্তু তবু মানে ময়দানি যে কর্মকর্তা হিসেবে কি বলবেন, মানে অন্যদার যাওয়াটা কতটা? যে কোনো মানুষেরই চলে যাওয়াটা দুঃখজনক, বেদনাদায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অঞ্জনবাবু সাথে লড়াই ছিল, 90 মিনিটসের লড়াই ছিল মাঠে। তা উনি ফুটবলের সাথে কোনোদিন কোনো কম্প্রোমাইজ করতেন না, এটাই এটার জন্য ওনাকে রেসপেক্ট করতাম। ফুটবল খেলাকে সামনে রেখে কোনো রাজনীতি কিংবা কোনো কম্প্রোমাইজ উনি করতেন না, এটা ওনার ওনার ভিতরে ছিল, বিশেষত্ব ছিল। এটার জন্য ওনাকে রেসপেক্ট করা উচিত। ওনার আত্মার শান্তি কামনা করি, উনি পরিবার যারা আছেন তারা সুখ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। কিছুটা কথা মনে হয় না যে মানে ইস্ট বেঙ্গল ইয়ের সঙ্গে যেরকম ভোকালের লড়াই, যে টুকু অঞ্জন একটা বন্ধুত্ব তাদের ইয়ে থেকে আজকে সেই মিথটা শেষ হলো, টুটু অঞ্জনের সেই বন্ধুত্বের মিথটা আজকে কোথাও মনে হয় না? না, কাউকে না কাউকে যেতে হবে, কেউ আগে কেউ পরে, তো কোনো না কোনো জায়গায় যে এটা সমাপ্তি হবে, সেই সমাপ্তিটা আজকে দিয়ে শুরু হলো, সেটা হলো। এর বাইরে তো আর কিছু বলার নেই, থাকে না।